एक्स्ट्रा टाइम। গত মরশুমে কোনো খেলা প্রায় না হয় স্পন্সরদের কাছ থেকে নিয়মিত যে অর্থ পেত আইএফএ সেটা পাওয়া সম্ভব হয়নি। এই অবস্থায় আইএফএ নিজস্ব খরচ রয়েছে, সামনে কলকাতা লীগের পরিকল্পনা রয়েছে, সব মিলিয়ে আর্থিক সংকট থেকে কাটিয়ে ওঠার নানান পরিকল্পনায় আইএফএ। এখানেই শেষ নয়, ফুটবলাররা নিদারুণ আর্থিক কষ্টের মধ্যে রয়েছেন, আর্থিক কষ্টে রয়েছে ফুটবলের সঙ্গে যুক্ত মানুষেরা, তাদের কথাও ইতিবাচকভাবে ভাবছে আইএফএ। এগিয়ে এলেন খোদ সচিব জয়দীপ মুখার্জি। এদিন গুরুত্বপূর্ণ মিটিং ডাকা হয়, সেই মিটিংয়ের নির্দেশ তুলে ধরলেন সুব্রত দত্ত। আইএফএ সচিব, আইএফএ তিনজন ভাইস প্রেসিডেন্ট, এছাড়া ফাইন্যান্স কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ সব মেম্বার তারা উপস্থিত ছিল। মিটিংয়ের কোরাম ভালো মতোই ছিল এবং মিটিংয়ের এজেন্ডা ছিল কারেন্ট ফাইন্যান্সিয়াল পজিশন অফ আইএফএ। যেহেতু আমরা গত বছর লিগ, শিল্ড এসব টুর্নামেন্টগুলো করতে পারিনি, সেই জন্য স্পন্সরদের কাছ থেকেও আমরা টাকা নিতে পারিনি এবং সেই জন্য এখন আইএফএর অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয়। যদি এ মাসের মাইনা দেওয়া হয় তারপরে যে টাকাটা পড়ে থাকবে তাতে আমরা অন্য যেসব খরচা আছে আইএফএর সেগুলো করতে পারবো না। ইলেকট্রিক বিল, টেলিফোন বিল বা এই যে স্টাফদের যে গ্র্যাচুইটি পেমেন্ট আছে, টিডিএস পেমেন্ট আছে, এই যে সব যে স্ট্যাটুটরি যে সব এক্সপেন্সেস আছে সেগুলো আমরা করতে পারছি না, কারণ সেই আর্থিক অবস্থা আইএফএর এখন নেই। তো আলোচনা করে এটাই ঠিক হলো যে যদি নতুন স্পন্সর বা নতুন মার্কেটিং এজেন্সি আনা যায় এবং অন্যান্য যেসব টুর্নামেন্টসগুলো আছে যেটা এখনকার যে মার্কেটিং এজেন্সি তাকে বাদ দিয়ে অন্যান্য অন্য কোনো মার্কেটিং এজেন্সি তাকে যদি আমরা যেসব টুর্নামেন্টসগুলো আগের মার্কেটিং এজেন্সিকে দেওয়া নেই তাকে দেওয়া যায়, সেখান থেকে যদি রোজগার করা যায়, যেরকম ফুটসাল, ঠিক আছে, তো উদাহরণ দিলাম ফুটসাল, এরকম আরও কিছু টুর্নামেন্ট আমরা বা যেরকম ইন্টার ডিস্ট্রিক্ট আমরা ভাবতে পারি। তো কর্পোরেট ফুটসাল হতে পারে, ছেলেদের ফুটসাল, মেয়েদের ফুটসাল হতে পারে, এগুলো নিয়ে ভাবছি। এছাড়া যদি কাউকে আমরা ডেটা রাইটসটা দিতে পারি, ওকে, এটারও ভাবনা চিন্তা চলছে। তো সুতরাং মানে যে করে হোক আইএফএর টাকার দরকার, যে টাকা দিয়ে আমরা আইএফএটাকে স্মুথলি চালাতে পারব। কিন্তু টাকার দরকার এক্ষুনি, মানে তা না হলে হয়তো জুন মাসটা চলে যাবে কিন্তু জুলাই মাসে আমরা বিপদে পড়ব। আর নতুন মার্কেটিং এজেন্সি বা স্পন্সর আনতে আনতে তার সাথে কথা বলে চুক্তি সই করে টাকা নিতে নিতে আগস্ট হয়ে যাবে। আর আমরা যদিও এটা ফাইন্যান্স কমিটির এখতিয়ারে নয়, তবুও আলোচনা করলাম পর্যাপ্ত পরিমাণে যাতে অর্থ আসে সেই জন্যই আমরা আজকের মিটিংয়ে আলোচনা করলাম যে এবছর দর্শক শূন্য স্টেডিয়ামেই আমরা লিগ, শিল্ড এসব টুর্নামেন্ট করবো, কারণ সরকার সেটা অ্যালাউ করছে। আর এটাও মাথায় রাখতে হবে যে ফুটবল যার মেন স্টেক হোল্ডার হচ্ছে খেলোয়াড়রা, কোচেরা বা রেফারিজ, এরা কিন্তু খুবই অর্থনৈতিক অসুবিধে আছে, এরা প্রচণ্ডভাবে অর্থনৈতিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত। তো তাদের কথা ভেবে, কারণ এছাড়াও এই ফুটবল প্লেয়াররা তারা কিন্তু যদি খেলতে না পায় তাদের ফর্ম চলে যাবে, তাদের ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে, প্লাস এই অনেকেরই রুটি রুজি হচ্ছে এই ফুটবলের থেকে, কারণ বেশিরভাগ খেলোয়াড় এখন পেশাদার খেলোয়াড়, তাদের কী হবে। তো এইসব কথা মাথায় রেখে আমাদের এবছর লিগ, শিল্ড এগুলো করতেই হবে, অন্যান্য টুর্নামেন্টগুলো যতটা পারা যায় করতে হবে, সেখানে নিশ্চয়ই সাবধানতা অবলম্বন করা হবে এবং তাহলেই আমরা স্পন্সরদের কাছে যেতে পারবো, মার্কেটিং এজেন্সির কাছে যেতে পারবো এবং তাদের কাছ থেকে টাকা নিতে পারবো। আজকে ভিকি স্পোর্টস যা আমাদের যার কাছে রাইটস আছে, আমাদের কিট স্পন্সর যারা আমাদের, তাদের কাছে আমরা টাকাটা চাইতে পারবো। আমাদের অ্যাকর্ড যেটা বিডিকে
অ্যাকর্ড স্পোর্টস ভিজিটে যাদের কাছে, যারা আমাদের মার্কেটিং এজেন্সি, তাদের কাছ থেকেও আমরা টাকা চাইতে পারবো। অনেকগুলো নতুন টুর্নামেন্ট তৈরি করেও আমরা স্পন্সর পেতে পারবো। কিন্তু এইগুলো করতে তো সময় সাপেক্ষ, আর আগস্টের আগে লিগ শুরু করা সম্ভব নয়। কিন্তু যদি লিগ শুরু করি আগস্টে, টাকা তো জুলাইতে দরকার। আর এছাড়া যেটা বললাম যে জুলাইতেও স্যালারি দিতে হবে, টিডিএস দিতে হবে, অন্যান্য স্ট্যাটুটরি যে লাইবিলিটিসগুলো আছে সেগুলোকে মিট করতে হবে। তো তখন বলা হয় যে মেম্বারদের মধ্যে যদি টাকাটা তোলা যায় ইন্টারনালি, কেন কোনো এক্সটার্নাল সোর্সদের থেকে এত তাড়াতাড়ি টাকা পাওয়া মুশকিল, তখন আইএফএস সচিব নিজেই বললেন যে যে টাকাটা লাগবে, প্রায় 25 লক্ষ টাকা লাগবে এই জুলাই মাসে, সেই টাকাটা উনি আইএফএসকে ভাগ দেবেন, এবং যখন আইএফএস সেই আর্থিক সংগতি আসবে তখন আইএফএ ওনাকে ফেরত দিয়ে দেবে। এই বিষয়ে একটা রেজলিউশনও নেওয়া হলো, সব মেম্বারও সেখানে সই করেছে। তো আমরা আইএফএস সচিবকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি যে বাংলার ফুটবলের জন্য, আইএফএর জন্য উনি নিজের কষ্টার্জিত অর্থ থেকে লোন দিচ্ছেন আইএফএ। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।